আমরা আজকে ঘুরতে বেরিয়েছিলাম, ঘুরতে ঘুরতে রায়গঞ্জে আসলাম। তো রায়গঞ্জে এখানে একটা ছোট্ট বিরিয়ানির দোকান আছে, বিরিয়ানির দোকানটা খুব ছোট। দোকানটার নাম বলুন তো, কি দোকানটার নাম হলো আর্সেলান, ঠিক আছে। তো আর্সেলান, আর্সেলানের নাম শুনেই মনে হয় যে বিরিয়ানিটা খুব ভালো, যেহেতু আমরা জানি যে কলকাতার আর্সেলানের বিরিয়ানি খুব টেস্টি হয়। তো যাই হোক, এখানে আর্সেলানের বিরিয়ানি সবাই বলে খেতে খুব ভালো, কিন্তু চাই আজকে আমরাও টেস্ট করতে যাই। সবাই যেহেতু বলছি যে বিরিয়ানিটা খেতে নাকি খুব টেস্টি, তো যাই হোক, আমারও নামটা শুনে বেশ খেতে ইচ্ছা করলো, আর্সেলানের বিরিয়ানি। ঠিক আছে, যাই সেই দোকানটায় বিরিয়ানি টেস্ট করতে। তো বিরিয়ানিটা টেস্ট করার পরে আপনাদের রিভিউ দেবো যে বিরিয়ানিটা কেমন ওরা বানিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন যে দোকানটা খুবই ছোট, ওরা এই ছোট জায়গাটার মধ্যেই সব কিছু অ্যারেঞ্জ করেছে। এদের বাইরে বিরিয়ানি হাঁড়ি রাখা থাকে, মানে এরা অ্যাকচুয়ালি বাইরে থেকে রান্না করে রেখে দেয়, আর ভিতরে সুন্দর ওরা বসার জায়গা অ্যারেঞ্জ করেছে। আর এবার দেখা যাক ওরা কীভাবে সার্ভ করছে আর বিরিয়ানির টেস্টটা কেমন। চলুন তবে দেখা যাক এদের বিরিয়ানির টেস্টটা। বিদ্রোহী মোড় থেকে সোজা রাস্তা ধরে আসবেন, আর নিউ আর্সেলান বলে একটা দোকান আছে। আর্সেলান যেটা আছে কলকাতায় সেটার বিরিয়ানি খুব টেস্ট, এটার নাম নিউ আর্সেলান। এর বিরিয়ানিটা খুব 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 টেস্টি ছিল, আপনারাও যদি কখনো আসেন বিরিয়ানিটা একবার ট্রাই করবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট, আর যদি ভিডিওটি যদি আপনাদের উপকারী হয়ে থাকে তাহলে সেটাকে অবশ্যই শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, চলুন তাহলে আমরাও বাড়ি যাই। আপনাদেরকে টাটা, বাই, থ্যাংক ইউ।